বকের বরফ গলছে না কিছুতেই। কেন্দ্র আর রাজ্য চূড়ান্ত সংঘাতের মধ্যেই সৌগত রায়কে চিঠি লিখে দিল্লি জানিয়ে দিল, বেনিয়মের কারণেই আটকানো হয়েছে 100 দিনের টাকা। দুপক্ষের চাপান উতরে বঙ্গ রাজনীতির পারদ এখন তুঙ্গে। বঞ্চনা বনাম বেনিয়ম, এই সংঘাতে দীর্ঘদিন আটকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা। কেন্দ্র বকেয়া না মেটানোয় আবাস যোজনা 100 দিনের কাজ কার্যত বন্ধ। কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত রাজ্য, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অস্ত্রে শান দিচ্ছে গেরুয়া শিবিরও। রাজনৈতিক মঞ্চে আক্রমণ শুধু নয়, ধর্মতলায় দুদিন ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গ্রামোন্নয়ন দফতরে গিয়ে দরবার করেছেন তৃণমূল সাংসদরা। দিল্লিতে ধর্ণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। দিল্লির বুকে আমরা যাব, বাংলা থেকে 1 কোটি চিঠি আর 10 লাখ লোক নিয়ে দরকার হলে কৃষি ভবনের বাইরে আর প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে অনির্দিষ্টকালের জন্য আমি বসব। কার কত ক্ষমতা বাংলার টাকা আটকে রাখে আমরাও দেখব। কিন্তু কোনো কিছুতেই দিল্লির বরফ গলছে না। কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গের বকেয়া আটকে রাখা হয়েছে। সৌগত রায়কে পাঠানো চিঠিতে নিজেদের অনমনীয় অবস্থান আরও স্পষ্ট করল মোদী সরকার। গত 14ই মার্চ 100 দিনের বকেয়া নিয়ে সংসদে প্রশ্ন তোলেন সৌগত রায়। তার জবাবেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির চিঠি। তার বক্তব্য, নির্দিষ্ট নিয়ম না মানলে 100 দিনের কাজের টাকা আটকানোর অধিকার রয়েছে। আইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে রাজ্যকে সম্পূর্ণ স্বচ্ছ ও দায়িত্বশীল হতে হবে, কিন্তু রাজ্য তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি, তাই আইন মেনেই আটকানো হয়েছে এই রাজ্যের টাকা। কয়েক কোটি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে, এর বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করা ছাড়া আর কোনো রাস্তা নেই। বঞ্চনার অস্ত্রের শান দিয়ে কংগ্রেসকেও আক্রমণ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরী বা কংগ্রেসের কোন নেতা একটা চিঠি গত 5 বছরে নরেন্দ্র মোদীকে লেখেনি, একটা বৈঠক করেনি। কেন্দ্রের সুরে গলা মিলিয়ে দুর্নীতির কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের পদ্ম শিবিরের নেতারাও। কেন্দ্র সরকার যদি সত্যিই বঞ্চনা করত, তাহলে তো এই পরিমাণ টাকা পাঠাতো না। কেন্দ্র সরকার বিপুল পরিমাণ 1000 কোটির উপরে টাকা পাঠিয়েছে, অর্থাৎ কাজ করলে পরে আমরা টাকা দিই। কেন্দ্র সরকার টাকা দেয়, যেখানে চুরি হচ্ছে সেখানে টাকা দেয়া হচ্ছে না। দুয়ারে পঞ্চায়েত ভোট, গরিব প্রান্তিক মানুষজন কাজ করেও টাকা পাচ্ছেন না, আটকে গিয়েছে ঘর তৈরি। এই ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটের ফসল ঘরে তুলতে মরিয়া ঘাস ফুল শিবির। পদ্ম শিবিরের নেতারাও পাল্টা বোঝাচ্ছেন, রাজ্যের শাসক দলের দুর্নীতির জন্যই প্রান্তিক মানুষের টাকা আটকে। এই দরজাতেই জমজমাট বঙ্গ রাজনীতির গ্রাম দখলের লড়াই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।